আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কেজামান আপনাদের সামনে উপস্থিত। অনেকে আমাকে একটা ভিডিওর ইনবক্সে মেসেজ করছেন যে তার সাবস্ক্রাইবটা এত কম, কিন্তু সে ভিডিও ভালো করতেছেন, কিভাবে তার সাবস্ক্রাইবটা ইয়ে করবেন, হাইড করবেন, সেই জন্য আমাকে তাকে বলার জন্য সে মেসেজ করছেন। তা আমি চিন্তা করলাম যে তাকে বলার সে একটা ভিডিও তৈরি করে ফেলি, সে যেহেতু আমাকে সাবস্ক্রাইব করছে অবশ্যই তার কাছে সেই নোটিফিকেশনটা যাবে। আসলে সাবস্ক্রাইবটা হাইড করাটা এত জটিল না। সবচেয়ে বড় কথা হলো, আপনিও ভাবছেন যেটা, এটা বাস্তব কথা, সাবস্ক্রাইব যদি কম থাকে জনগণ ভাববে ভিডিওটা তেমন একটা মানসম্পন্ন না, এই জন্য হয়তো এড়িয়ে যেতে পারে। আপনার ভিডিও মানসম্পন্ন হলে আর যদি থাম্বনেল যদি ভালো থাকে তাহলে অবশ্যই দেখবে। তা আপনি যদি সেই সাথে যদি সাবস্ক্রাইবটা যদি হাইড করেন, প্রয়োজন যদি মনে করেন, তাহলে সাবস্ক্রাইব হাইড করতেই পারেন। তো ঠিক আছে, তো আমি চলে আসি আজকে কীভাবে সাবস্ক্রাইব হাইড করবেন সেই ব্যাপার নিয়ে। আগে যেমন ক্লাসিক স্টুডিও ছিল, ক্রোম ব্রাউজারে ক্লাসিক স্টুডিও ছিল, তখন সহজ ছিল। আজকে বর্তমানে ক্রোম ব্রাউজার বেটা ভার্সন হওয়ায় একটু জটিল হয়েছে। তো চলেন আমি আপনাদের ওইটা হাইড কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন, যারা করছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন কীভাবে করতে হয়। আপনাকে হাইড করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারটা আমরা এই যে আমাদের সামনে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনার যদি লগ ইন করা যদি না থাকে তাহলে আপনি লগ ইন করতে হবে, আর যদি লগ ইন করা থাকে তো ভালো কথা, তাহলে অসুবিধা নাই। এখন ইউটিউব ওপেন করলাম, ওপেন করার পরে এই যে সর্ব ডাইনে উপরে তিনটা ইয়া আছে, ফোটা দেখতেছেন, ওই ফোটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, সে অপশনগুলো দেখেন। এই অপশনের ভিতরে সর্বশেষ অপশন আছে দেখেন, ডেস্কটপ মোড। ডেস্কটপ মোডটা আমরা ওপেন করলাম, ডেস্কটপ মোড ওপেন করলাম। ওপেন করার পর দেখেন সর্ব ডাইনে ওই যে আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, লোগোটা এখন আমি জুম করে নিচ্ছি, জুম যেহেতু দেখা যাচ্ছে না, এই যে জুম, এখন এই যে লোগো, লোগোতে কী করবেন, ওপেন করবেন, ওপেন, ওখানে টাচ করেন। টাচ করার পরে অনেকগুলো অপশন আপনার সামনে আসবে, এই অপশনের ভিতরে দেখেন তিন নম্বরে লেখা আছে ইউটিউব স্টুডিও। সে ইউটিউব স্টুডিওটা কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি সামনে পাবেন অনেকগুলো ফাংশন, কিন্তু আমার মনে হয় এখানে হবে না, এই মোবাইলে হচ্ছে না, আমি একটু আগে চেষ্টা করছি। আমাকে যেতে হবে সেখানে, যাওয়ার পরে যাই সর্ববামে সেটিং, একবারে নিচে দেখতে পাবো সেটিং, এই সেটিংটা আমরা দেখতে পাবো। আপনি যদি ইউটিউব স্টুডিও অন করার পর ওখানে যদি সেটিং দেখেন, সেখানে কি করতে হবে, ওকে করতে হবে। আমি ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, ওইখানেও করা যাবে। ওখানে ইউর চ্যানেল, ইউর চ্যানেলে আমি যদি ওকে করি, যে ওকে করলাম, ওকে করার পরে হ্যাঁ এখন আমরা যাব কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেল এই যে দেখছেন, এখন ওকে, ওকে করার পর আমরা দেখতে পাব, একটু লোড দিচ্ছে আস্তে, একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা একবারে ছোট দেখা যাচ্ছে লেখাটা, আমরা কি করব, একটু জুম করব। জুম করলে আমরা লেখাটা স্পষ্ট দেখতে পাবো, সর্বনিচে বামে সেটিং দেখতে পাবো। সেটিংয়ে আমরা কি করব, ওকে করব।
তারপর মাউনি নিচে সেটিং আছে, সেটিংয়ে আমরা কি করব, ওকে করব। ওকে করলাম, ওকে করার পর দেখেন আমাদের সামনে দুই চার পাঁচটা অপশন আসছে, বামের থেকে উপরে জেনারেল, নিচে চ্যানেল। এখন আমরা চ্যানেলে ওকে করব, ঠিক আছে? এই যে চ্যানেলে ওকে করব, খুবই ধীর গতিতে কাজ করতেছি, এই জন্যই যাতে আপনারা বুঝতে পারেন, আস্তে আস্তে তাল মিলাই আগায় নিতে পারেন। তো ঠিক আছে, এখানে আমরা যাব অ্যাডভান্স সেটিংয়ে, অ্যাডভান্স সেটিংয়ে যাব। আস্তে আস্তে নিচের দিকে যখন যাব তখন দেখতে পাবো, এই যে দেখেন সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে টিক করা আছে, আমরা আনটিক করে দেব। আমি আস্তে আস্তে করতেছি আপনাদের তালে তালে কাজ করার জন্য, আপনাদের জানার সুবিধার জন্য। ডানে আছে নিচে সেভ, এন্ড সেভ করলে অটোমেটিকলি সেই জিনিসটা হাইড হয়ে যাবে, আপনার সাবস্ক্রিপ্টটা হাইড হয়ে যাবে। লোড নিচ্ছে একটু স্লো তো নেট, একটু ইয়ে করতে হবে। লোড অলরেডি নিয়ে নিছে, কাজ অলরেডি হয়ে গেছে। এখানে এছাড়াও অনেক কাজ আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে অনেক কাজ আছে। এই যে এস দেখতেছেন, এস হচ্ছে আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কি না সেই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য। সেখানে আপনি 1000 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম 4000 হয়েছে কি না বুঝতে পারবেন। এস সি দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার কপিরাইট, কোনো রকমের কোনো অবজেকশন আছে কি না আপনার চ্যানেলের বিরুদ্ধে ইত্যাদি। এছাড়াও অনেকগুলো অপশন আছে যেগুলো এক এক করে আপনি দেখলে, ওকে করলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। আমরা এখন দেখি অন গ্রাউন্ডে আসলে যে জিনিসটা আমরা করলাম আসলে কি সাবস্ক্রাইব হাইড হইল কি না সেই জিনিসটা দেখি। এটা ছিল আগেরটা, এই যে এখন আমরা যেটা করছি যে হাইড হয়ে গেছে, এখন কোনো আমার এখানে সংখ্যা দেখাচ্ছে না, ঠিক আছে? একটা ভিডিও তারপরে চালাই দেখি, চালাই দেখলে দেখতে পাবো আসলে কতটুকু বাস্তবতা। ওকে, এই যে অন করলাম, দেখেন শুধু নামটা আছে কিন্তু সংখ্যা, সাবস্ক্রাইবার সংখ্যা এখানে দেওয়া নেই, তার মানে হাইড হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিলে হবে কি আরও ভিডিও তৈরি করার জন্য উৎসাহ আসবে আর কি। আর একটা শেয়ার দিবেন যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনার বন্ধুবান্ধব দেখতে পাবে। তাহলে আবারও সবার কাছ থেকে বিদায় নিলাম, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা ভাইরাস অত্যন্ত ভয়ানক অবস্থায় যাচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে সর্বস্তরে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।